হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নিয়ে চলে এলাম বেঙ্গল মেডিকেল ইউটিউব চ্যানেলে আবারও একটা নতুন বাংলা প্রেস ভিডিও তো বন্ধুরা আজকের আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ট্যাবলেট ওটু এই ওটু ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া কী কী এবং এই ওটু ট্যাবলেটটি কী কী সমস্যায় হলে আমরা খেতে পারবো এবং এর কী কী কাজ আজকে টোটাল এই ভিডিওর মাধ্যমে আমরা এই ওটু ট্যাবলেটটি সম্পর্কে জানবো তো বন্ধুরা এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা আমরা জানবো এই অটু ট্যাবলেটটি কি কি সমস্যা হলে আপনারা খেতে পারবেন এবং কখন খাবেন কিভাবে খাবেন তো বন্ধুরা এই অটু ট্যাবলেটটি আমাদের সকলেরই খুব পরিচিত একটি ট্যাবলেট এটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ঔষধ এটি আমরা সাধারণত যে কোনো ধরনের আমাশা পায়খানা পায়খানা পাতলা পায়খানা এবং বিভিন্ন ধরনের পায়খানাতে এই ট্যাবলেটটি আমরা সাধারণত দিতে দেখা যায় তো বন্ধুরা এই ট্যাবলেটটি এছাড়াও কি কি কাজে লাগে আমরা আজকে আপনাদেরকে বলবো সেটি এটি মূলত ডায়রিয়া ও পাতলা পায়খানা এছাড়াও বন্ধুরা এটি ব্যাকটেরিয়া সংক্রমণ চোখে ও কানের সমস্যার জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে দেওয়া হয় তো বন্ধুরা আবারও আরও একবার বলবো এটি যে কোনো ধরনের পায়খানাতে ব্যবহার করা যায় পায় পাতলা পায়খানা আমাশা বিভিন্ন ধরনের যে কোনো পায়খানাতে এই ট্যাবলেটটি দিলে আমরা ভীষণ ভালো রেজাল্ট পাই ঠিক আছে এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম থাকছে একটি করে দিনে দুবার খাওয়ার পরে শুধুমাত্র বড়দের জন্য অ্যাডাল্ট যারা তাদের জন্য তো বন্ধুরা এতক্ষণ জানলাম এই ট্যাবলেটটি কী কী কাজে লাগে এবার জানব এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত খুব কমই দেখা যায় যদি অনিয়মিত খাওয়া হয় অ্যান্টিবায়োটিক অনিয়মিত খাওয়ার ফলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাথা ধরা ও বমি ভাব এই জিনিসগুলো সাধারণত এই ট্যাবলেটটিতে দেখা যায় অতিরিক্ত সেবন করলে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত